আসসালামু আলাইকুম আজ চার ডিসেম্বর দুই হাজার একুশ মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার বাই টিপটপ মার্ট লিমিটেড প্রিয় দর্শক আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছে এবার বিস্তারিত শ্রীলঙ্কান শিল্পী ইয়োহানির মাগেহিতে হিতে গানটি আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে কম হইচই হয়নি এবার ভাইরাল কাঁচা বাদাম গানটি বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়ায় সয়লাভ বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাইগো ভুবু ভাজা বাদাম গানটি অনেকের মতে উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের মুখে মুখে সামান্য সময়ের মধ্যে গোটা বিশ্বের কয়েক লক্ষ মানুষ গোগ্রাসে দেখেছেন শুনেছেন ফেসবুক ইউটিউব ইনস্টা রিলস খুললেই বেজে উঠছে কাঁচা বাদাম ভাইরাল কাঁচা বাদাম গানের স্রষ্টার নাম ভুবন বাদ্যকর ভারতের বীরভূমে দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়াল ঝুড়ি গ্রামের বাসিন্দা তিনি পেশায় বাদাম বিক্রেতা হলেও সুর নিয়ে খেলা তার নেশা তার সৃষ্টি কাঁচা বাদাম গিয়ে নেট মাধ্যমে মানুষ ভুবন এখন পড়ছেন অন্যরকম সমস্যায় কারণ তার গানটি গাইলেও কৃতজ্ঞতা শিকারেও থাকছে না তার নাম ভুবনের অভিযোগ এই গান নেচে গিয়ে অনেকেই লাখ লাখ টাকা রোজগার করে ফেলেছেন কিন্তু তার হাত খালি এ নিয়ে দেবরাজপুর থানায় কাঁচা বাদামের স্রষ্টা ভুবন অভিযোগ জানিয়েছেন তিনি বলেন গানটি ভাইরাল হওয়ায় প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন সবাই আমার গান ভিডিও করতে চান তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন অথচ আমার হাত খালি ইউটিউবে তার গানের সত্য কপিরাইট হিসেবে দেখাচ্ছে অথচ ভুবন বলছেন আমার কোনো ইউটিউব অ্যাকাউন্টই নেই ভুবনের দাবি পুলিশ প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাকে পাইয়ে দিক এদিকে কাঁচা গান জনপ্রিয় হয় রীতিমতো খ্যাতির মনায় পড়েছেন ভুবন রাস্তায় বেরোলেই অনেকে ছুটে এসে ছবি তোলার আবদার করছেন এই কারণে শুক্রবার থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বের হন তিনি ভুবনের সন্দেহ কেউ তাকে অপহরণ করতে পারে থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাসুল গুনতে হয়েছে তাকে সেখানেও অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করেন হাসিমুখে অবশ্য সে আবদার মেটান ভুবন বাধ্য ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিমান মিরাজের চাকা চুরি হয়েছে ঘটনা নিয়ে সুরগোল শুরু হয়েছে ভারতের উত্তর প্রদেশে ভারতীয় পুলিশ সন্ধে হয়ে চোর খোঁজা শুরু করেছে ঘটনাটি ঘটেছে লখনৌয়ের বিকেটি এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে একটি ট্রেলারে করে মিরাজ যুদ্ধ বিমানের পাঁচটি টায়ার নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের যোধপুরের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে কিন্তু মাঝপথে একটি টায়ার চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠেছে বিষয়টি প্রকাশ্যে আসতেই সোরগোল পড়ে যায় ট্রেলারের চালক হেমসিংহ রাওয়াতের দাবি উত্তরপ্রদেশের আসিয়ানা থানা এলাকায় তিনি প্রচণ্ড যানজটের মধ্যে পড়েন ওই এলাকায় একটি হোটেলের পাশে কালো রঙের একটি স্করপিও গাড়ি দাঁড়ানো ছিল ওই স্করপিও গাড়ি থেকে দুজন নেমে ট্রেলার থেকে বিমানের চাকা চুরি করে নিয়ে পালায় বিষয়টি চোখে পড়তেই তিনি চোরদের ধরার চেষ্টা করেন কিন্তু যানজটের সুযোগ নিয়ে চোরেরা পালায় হেমসিংহ আরও জানান এই ঘটনার পরই পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানান একটি মামলাও করেন তিনি ভারতীয় বিমান বাহিনীর একটি তদন্তকারী দল বিকেটি বিমান ঘাঁটি থেকে চুরির ঘটনাস্থল পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে চালকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা কেন যুদ্ধ বিমানের চাকা চুরি করা হলো তা নিয়ে বিভিন্ন শঙ্কা রয়েছে এ ঘটনায় গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন ভারতীয় বিমান বাহিনীর তদন্তকারীরা ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দেশ বিভিন্ন নিয়মকানুন জারি করবে সেটাই স্বাভাবিক এমনটাই মনে করছেন গুগলের সিইও সুন্দর পিচাই সে সঙ্গে সুন্দর পিছাই মনে করেন আদর্শগত দিক থেকে ফ্রি ইন্টারনেট ভালো ভারসাম্য রেখে ফ্রি ইন্টারনেটের পক্ষে মত প্রকাশ করেন গুগলের সিইও শুক্রবার এক অনুষ্ঠানে গুগল সিইও বলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মতে প্রযুক্তির সীমা বিস্তৃত হয়েছে তা মানুষের জীবনে আরও গভীরভাবে প্রভাব ফেলছে এটাও স্বাভাবিক যে রাস্তায় নিয়ম থাকবে এটা পুরো প্রক্রিয়ার একটি স্বাভাবিক বিষয় এটা আমার কাছে একদমই যুক্তিযুক্ত বিষয় যে দেশগুলি নিজেদের নাগরিকদের বিষয়ে ভাবছে নিজেদের নাগরিকদের ক্ষেত্রে পুরো বিষয়টি যাতে ঠিকভাবে কাজ করে সেই জন্য নিয়ম তৈরি করছে তাই পুরোটাই আমার কাছে যুক্তিযুক্ত তিনি বলেন আমাদের কাছে একটা দুর্দান্ত জিনিস আছে ফ্রি ইন্টারনেট যা বিশ্বের মধ্যে যোগাযোগ গড়ে তোলে আমার মনে হয় সেই ভারসাম্যের মাধ্যমে আমাদের কাজ করতে হবে একেবারে খোলাখুলি ইন্টারনেটে চিন্তা আদান প্রদানকে সমর্থন করা হয় সে বিষয়টি আদর্শ তবে এটা একদমই যুক্তিযুক্ত যে গণতান্ত্রিক দেশগুলি ভাবে যে তাদের দেশের জনগণের জন্য কি করা উচিত সম্প্রতি ভারতের নতুন তথ্য প্রযুক্তি নিয়ম নিয়ে যেমন একাধিক সংস্থা আপত্তি তুলেছিল প্রাথমিকভাবে গুগল দিল্লি হাইকোর্টে জানিয়েছিল নতুন তথ্য প্রযুক্তি নিয়ম গুগলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যদিও শুক্রবার পিচায় জানান গুগল বিশ্বের কোনো দেশের সঙ্গে সংঘাতে যাবে না তিনি বলেন আমরা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করি গুগলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে স্থানীয় এবং সংশ্লিষ্ট দেশের স্বার্থের পক্ষে যেটা ভালো সেই অনুযায়ী কাজ করা উচিত দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরে আশা করছি সঙ্গে থাকবেন আমাদের সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন আপনার ত্বকে ডার্ক স্পট রিঙ্কলস ফাইন লাইনস খসখসে ভাব মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় সুতরাং সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন শীত হোক হোক বৃষ্টি সূর্য আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন সেন্ট্রেট সানস্ক্রিন লোশন সিক্সটি মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়ম অক্সাইড যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে রেভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে সানটেড সানস্ক্রিন এন্ড ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড দেশ বরণ্য মুফতি মোহাদ্দেশ এবং কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের ক্ষেত্রে নিয়োজিত হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে ফুল হাতে গিয়ে জুতা পেটা খেয়েছেন এক অভিনেতা ওই ঘটনার ভিডিও নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই শেয়ার করেছেন তিনি ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনি আমেরিকান অভিনেতা এবং কমেডিয়ান আনোয়ার জিবাবি বিমান বন্দরে ফুলে তোড়া হাতে তার মায়ের জন্য অপেক্ষা করছিলেন এ সময় তার হাতে ছিল উই মিস ইউ লেখা প্ল্যাকার্ড মাকে বিমানবন্দরে প্রবেশ করতে দেখে আনোয়ার হাসি মুখে তার দিকে এগিয়ে যেতে থাকেন তার মা প্ল্যাকার্ড দেখে থমকে যান পা থেকে একটা স্যান্ডেল খুলে আনোয়ারকে মারতে শুরু করেন এই সময় আনোয়ারের হাত থেকে ফুলের তোড়া আর আর্ট পড়ে যায় ভিডিওতে আনোয়ারকে মায়ের চপ্পলের খপ্পর থেকে যেতে দেখা যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ঘটনার ভিডিও শেয়ার করে আনোয়ার ক্যাপশনে লিখেছেন আমার মা ফিরে এসেছে মজার এই ভিডিও যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে তার বলার অপেক্ষা রাখে না ইনস্টাগ্রামে ওই ভিডিও দেখা হয়েছে সাড়ে চোদ্দ কোটি বা কি কারণে মায়ের হাতে জুতা পেটা খেলেন এই অভিনেতা তা অবশ্য জানা যায়নি আট বছরের ছেলেকে মুখে নিয়ে দৌড়াচ্ছেন চিতাবাঘ পিছন পিছন ছুটছেন ছেলেটির মা বাঘের পিছনে এক কিলোমিটার ধাওয়া করে তার সঙ্গে রীতিমতো লড়াই করে ছেলেকে ছিনিয়ে এনেছেন তিনি ভারতের মধ্যপ্রদেশের এক মায়ের এই দুঃসাহসিক কাজকে সম্মান জানাচ্ছেন সবাই ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের বড়িঝিরিয়া গ্রামের শীত পড়ায় বাড়ির বাইরে তিন সন্তানকে নিয়ে রাতে আগুন পোহাচ্ছিলেন কিরণ ঘূর্ণা আজ করতে পারেননি খুব কাছেই একদম নিঃশব্দে ঘাপড়ি মেরে বসে রয়েছে একটি চিতাবাঘ তার লরু চোখ দুটি স্থির ছিল আগুন পোহাতে থাকা মানুষগুলোর ওপর আগুনের আঁচে তখন নিজেদের গরম করে নিতে ব্যস্ত কিরণ গুটি গুটি পায়ে একেবারে কাছে এসে হঠাৎ লাফ কিরণের এক সন্তানের ওপর কিছু বুঝে ওঠার আগেই আট বছর বয়সের ছেলেকে মুখে করে নিয়ে দৌড় দেয় চিতাবাগটি চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারেননি কিরণ বাঘের পিছু পিছু জঙ্গলের দিকে দৌড়ান তিনি ধাওয়া করতে দেখে কিছুটা গিয়েছিল। নিজেকে বাঁচাতে শিকারকে মুখে নিয়ে ঝোপের মুখে লুকিয়ে পড়েছিল কিন্তু কিরণ ছাড়ার পাত্রী নন এবার তিনি খুব ধীর মস্তিষ্কে ছেলেকে বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা শুরু করেন বাঘটিকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেন বাঘ নাছর বাঘের একেবারে কাছে ছেলেকে ছিনিয়ে আনার চেষ্টা করতেই কিরণের ওপর হামলা চালায় বাঘটি কিন্তু পাল্টা লাঠি দিয়ে আঘাত করতেই কিরণ এবং তার ছেলেকে ছেড়ে দিয়ে অন্ধকারে মিলে যায় চিতা বাঘটি আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করেন কিরণ এক মায়ের এই দুঃসাহসিক ঘটনা এখন লোকের মুখে মুখে তার সাহসিকতাকে সম্মান জানিয়েছেন অনেকেই দর্শকের মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প প্রিয় দর্শক চেঞ্জ টিভি ডটপ্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এই ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন সবাইকে অন্তহীন শুভেচ্ছা